চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক ডাক্তার জোহরা বেগম কাজীর স্মরণে এক স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এমন অবস্থায় কোনো শিক্ষার্থী স্কুলে না এলে তাকে চাপ দেওয়া যাবে না বলেও নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। করোনা এমন একটি বিষয় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারেন, কিন্তু আমরা সার্বক্ষণিক মনিটরিংটা রাখছি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আসার কারণে একজন থেকে আরেকজনের সংস্পর্শে এসে যেন সেখানে সংক্রমিত না হয়। কোথাও যদি কোনো সংক্রমণের ঘটনা ঘটে, সে ঘটনা নানা জায়গায় ঘটতে পারে, বাড়িতে হতে পারে, আসার পথে হতে পারে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এসে একজন থেকে আরেকজনের হতে পারে। কাজেই আমরা কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিই। এর আগে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জোহরা কাজীর অবদান স্মরণ করে বলেন, যথাযথ সুযোগ আর যত্নের অভাবে অনেক প্রতিভাবান নারী হারিয়ে যায়। সমাজ আর মানুষের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি নারী পুরুষের বৈষম্য কমাতে নারীদের যথাযথ সমর্থন দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন দীপুমনি। সেই পরিবেশটি দিতে হবে নারীর পূর্ণ বিকাশের, এবং সেজন্যে নারীকে তার যে নারীর যে অধিকার সেটা মানবাধিকার, এবং তাকে স্বীকার করে নিয়েই তার বিকাশের, তার প্রতিভা বিকাশের পরিপূর্ণ সুযোগ তাকে দিতে হবে। আমাদের সমাজে অনেক প্রতিভাবান নারী হারিয়ে যান শুধুমাত্র তাদেরকে সুযোগ দেওয়া হয় না বলে, তাদের হাত পা বন্ধ করে রাখা হয় বলে, তাদেরকে তাদের মুক্তভাবে তাদের নিজেদের যে সুপ্ত প্রতিভা আছে তাকে কাজে লাগাবার সুযোগ দেয়া হয় না বলে। অপরদিকে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার জোহরা কাজীর সংগ্রাম আর সমৃদ্ধ জীবনের কথা উল্লেখ করেন। এ সময় তিনি চিকিৎসকদের তার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। কারণ বাংলাদেশে উনি প্রথম ধাত্রীবিদ্যা এবং স্ত্রী রোগে আমাদের দেশে ডিগ্রি লাভ করার সুযোগ পেয়েছিলেন, এবং পরবর্তীতে উনি কিন্তু ভাইস রায়ও হন। গান্ধী পরিবারের সাথে ওনার যে সম্পর্ক সেটা কিন্তু ওনাকে রাজনীতিতেও উজ্জীবিত করেছিল, এবং মানুষের সেবায় নিজেকে উনি এতটা বেশি ব্যাপৃত রেখেছিলেন, যার জন্য সেবাই পরম ধর্ম তার নামের পাশেই বেশি করে উচ্চারিত হয়ে থাকে। ব্রিটিশ শাসনামলে জোহরা কাজী নারীর জন্য কি প্রতিকূল সমাজ ব্যবস্থাতেও নিজেকে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার কর্মময় সাফল্যের স্বীকৃতি স্বরূপ 1935 সালে ব্রিটিশ রাজ তাকে সম্মানজনক ভাইসরয় পদকে ভূষিত করেন। দেশভাগের পর পাকিস্তান সরকার থেকে পান তগমা-ই-পাকিস্তান খেতাব। স্বাধীনতা উত্তর সময়ে জাতীয় আন্তর্জাতিক নানা পদক ও পুরস্কারের পাশাপাশি জোহরা কাজীকে 2008 সালে মরণোত্তর একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। মোশাহিদ রনি, অধিকার টিভি, ঢাকা।